প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলি একুশেরাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক আপনারা জানেনই ভেলি একুশেরাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে মানব পাচার। আমরা সকলেই জানি সারা বিশ্বব্যাপী একটু উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে বুঝে না বুঝে অনেকেই এই মানব পাচার চক্রের সাথে মিশে যাচ্ছেন বা তাদের আওতায় চলে আসছেন, অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছেন, অনেকে হয়তো বা সফল হচ্ছেন। কিন্তু আমরা প্রতিনিয়তই গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই যে অবৈধভাবে অনেকেই মানব পাচার চক্রের সাথে জড়িয়ে একেবারে প্রাণহানির মতো ঘটনা ঘটছে। আমরা দেখছি প্রতিনিয়ত অভিবাসীদের জায়গাটাও বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী। সেগুলো নিয়ে আমাদের বাংলাদেশের অবস্থান, যদি সরকারের এখানে অগ্রগতির প্রচেষ্টা রয়েছে, কিন্তু তারপরও মানব পাচারের জায়গাটি আসলে আমাদের কী অবস্থানে রয়েছে, আমরা কীভাবে সেটি আরও প্রতিরোধ করতে পারি, সচেতনতা বাড়াতে পারি এবং বৈধভাবে মানব সম্পদ যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন জনাব কাশিম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ ডিএমপি। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন শরীফুল হাসান, হেড অফ মাইগ্রেশন ব্র্যাক। আমরা শুরু করবো আলোচনা, আমরা শরীফুল হাসান হেড অফ মাইগ্রেশন ব্র্যাক তার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব। শরীফুল সাহেব, আমরা মানব পাচারের যে আজকে বিষয়বস্তু রেখেছে, আমরা দেখছি যে বিশ্ব অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও কিন্তু মানব পাচারের ঘটনা বাড়ছে, যদিও সরকারের প্রচেষ্টা থাকে সেটি নিয়ন্ত্রণে রাখার। আমি শুরুতে যে রুমটা বলছিলাম, অনেকে উন্নত জীবনের আশায় জেনে বুঝে অনেকে হয়তো বা মানব পাচার চক্রের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, আবার অনেকে না জেনেই তাদের প্রলোভনে পড়ে প্রলুব্ধ হয়ে সর্বস্ব হারাচ্ছেন, প্রাণহানির মতো ঘটনা ঘটছে। প্রতিনিয়ত আমরা দেখছি ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের ভিড় বাড়ছে, অনেকে প্রাণ হারিয়েছেন, সেখানে বাংলাদেশের সংখ্যা অনেকটা বাড়ছে। এবং এই যে মানব পাচার নির্মূলে বাংলাদেশ সরকারের অবস্থান বা দেশের যে অবস্থান, সেটিও কিন্তু উল্লেখযোগ্যভাবে অগ্রগতির জায়গায় যেতে পারছে না। সব কিছু মিলে প্রথমে আপনার মতামত দিয়ে আলোচনা শুরু করতে চাইব। আমি একটু আপনাদের সহজ করার জন্য একটু বাংলাদেশের ম্যাপটা একটু ভাবেন বৈশ্বিকভাবে, যে বাংলাদেশ এমন একটা দেশ যার তিন দিকে হচ্ছে ভারত। আমাদের প্রায় 30টা জেলা একেবারে ভারত সীমান্তের সাথে। আপনি কিছু কিছু জায়গা আছে আপনি আলাদা করতে পারবেন না যে কোন জায়গায় ভারত কোন জায়গায় বাংলাদেশ। এই যে তিন দিকে ভারত, সেইখান দিয়ে আমাদের নারী এবং শিশুরা পাচারের শিকার হচ্ছে, ক্রস বর্ডার ট্রাফিকিং যেটাকে আমরা বলি, আমাদের একটা প্রবলেম। আরেক দিকে হচ্ছে আমাদের চতুর্থ দিকে আমাদের সীমানা হচ্ছে মিয়ানমার, সেখান থেকে আবার প্রচুর সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসছে, এসে তারা আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তার মানে সীমানাগত কারণে আমাদের নারী শিশুরা যেমন ভারতে পাচার হচ্ছে, রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে তারা আবার বঙ্গোপসাগর দিয়ে সমুদ্র পথ দিয়ে থাইল্যান্ড মালয়েশিয়া চলে যাওয়ার চেষ্টা করছে বা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। যার কারণে যদি আপনাদের মনে থাকে 2012-15 সেই সময় সমুদ্রপথে কয়েক লাখ মানুষ যখন থাইল্যান্ড মালয়েশিয়া চলে গেল, বৈশ্বিকভাবে বাংলাদেশ সমালোচনা করা গেল। এই গেল আমাদের ভূ সীমানার সাথে যেটা সরাসরি জড়িত তার অবস্থা। আরেকটা যদি আপনি এখন আসেন, আমাদের আজকের পৃথিবীর একটা বড় সমস্যা হচ্ছে আপনার বিদেশে কাজ করতে যাচ্ছে আমাদের যারা লোক, ট্রাফিকিং ইন দ্য নেম অফ মাইগ্রেশন। আমাদেরও 1 কোটিরও বেশি লোক আপনি জানেন বাংলাদেশ থেকে বিদেশে কাজ করছে। এইটাকে ব্যবহার করে আমাদের দেখবেন ট্রাফিকিং ইন দ্য নেম অফ লেবার মাইগ্রেশন, আপনি বিদেশে কাজের কথা বলে আমাদের অনেকে পাচারের শিকার হচ্ছে। এই মুহূর্তে আজকের সর্বশেষ অবস্থান যদি আপনাদেরকে আমি বলি, আপনি শুনে অবাক হবেন, আমাদের যত লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে, এই মুহূর্তে সেই তালিকায় বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে টপ অবস্থান আছে। মানে অবস্থাটা কত ভয়াবহ, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর যারা ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঢোকার চেষ্টা করছে। বাংলাদেশের সাথে অন্য দেশগুলো কি আছে শুনলে অবাক হবেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান, টিউনিশিয়া। তার মানে যে দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত কিংবা দারিদ্র পীড়িত। এখন প্রশ্ন হলো, আমরা যখন একটা মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছি, আমাদের লোকেরা কেন সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর যারা এইভাবে অনিয়মিত ভাবে ইউরোপে ঢোকার জন্য মরিয়া, প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগরে উদ্ধার হচ্ছে, মারা যাচ্ছে। তাহলে বাংলাদেশে কি কোনো যুদ্ধ চলছে? বাংলাদেশের কি অবস্থা এত খারাপ যে যার কারণে আমাদের লোকেরা তো মরিয়া, এই যে তাদের মধ্যে একটা ঢুকে যাচ্ছে? দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য অনেক কিছু আমরা কথা বলতে পারি, মানব পাচার একটা বৈশ্বিক সমস্যা, কিন্তু আপনি যদি আর্মি কামান ট্যাঙ্কও বসান, লোকের মধ্যে যদি এইটা থাকে যে আমি এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপ করব, এই লোকগুলো জেনে বুঝে যাচ্ছে, তার পরিবার বা স্বজনরা জানে যে এইভাবে ইউরোপে যায়। কাজে আমি মনে করি প্রথম দায়িত্বটা অবশ্যই আমাদের নাগরিকদের, যে এইভাবে যাচ্ছে তাকে জানতে হবে, বুঝতে হবে।
তারপর দ্বিতীয়ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আছে, যারা সমস্ত পাচারকারী দেশের মধ্যে যারা করছে, এইটা হঠাৎ করে লিবিয়া সাগর ডুবলো, চট করে কিছু অভিযান চালালাম র‍্যাব পুলিশ মিলে, তা না, সারা বছর ব্যাপী সমন্বিত অভিযান, এই সমন্বয়ের কিছুটা ঘাটতি আছে। এবং তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিক যে চক্রটা আপনার দুবাই, তার্কি বা লিবিয়ায় বসে রয়েছে, তাদের বিরুদ্ধে অবস্থান। কাজে মানব পাচার যদি আমাদের বন্ধ করতে হয়, আমাদের লোকেদের সচেতন হতে হবে, আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে, এবং তৃতীয়ত আন্তর্জাতিক ভাবে যুদ্ধটা করতে হবে। জি শফিকুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আলোচনা শুনতে চাইবো মোহাম্মদ শহীদুল্লাহ, উপ পুলিশ কমিশনার, তেজগাঁও বিভাগ, ডিএমপি। জনাব শহীদুল্লাহ, আপনি শুনছিলেন আমরা যে বিষয়টি আজকে বিষয়বস্তু রেখেছি, মানব পাচার। আমরা জানি যে সরকারের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথেষ্ট চেষ্টা রয়েছে এই জায়গাটি নিয়ন্ত্রণ করার, কিন্তু শরীফুল হাসান যেটি বলছিলেন যে আমরা অনেকেই জেনে বুঝেই কিন্তু বৈধ পথে হয়তো বা যেতে পারছি না, প্রতিবন্ধকতা রয়েছে, আমরা মানব পাচার চক্রের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কেউ সফল হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন, কেউ সর্বস্ব হারাচ্ছেন, সেটি প্রথম অবস্থায় তাদেরকেই আসলে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরও এই জায়গাগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, এবং এই যে ভূমধ্যসাগরের প্রসঙ্গ আসলো, আমরা অনেক সময় আপনাদেরকে দেখি গণমাধ্যমে যে আপনারা এরকম চক্র ধরছেন, চিহ্নিত হচ্ছে অনেকে, অনেকে গ্রেফতার হচ্ছেন, আবার ছাড়া পাচ্ছেন, এই জায়গাগুলো আসলে একটু আলোচনা শুনতে চাইব। জি ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মানব পাচারের বিষয়টা এটা অনেক আগে থেকেই সারা বিশ্বের একটা বৈশ্বিক সমস্যা। এটা এটা এমন একটা বিষয় যে মানুষ জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, অনেক সময় উন্নত জীবনের হাতছানিতে নিজেদের বর্তমান ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে অনেক কষ্ট করে বিদেশে চলে যাচ্ছে। তো বিষয়টা হলো আসলে এটা কেন যাচ্ছে বা কি কারণ যাচ্ছে, এই বিষয়গুলি একটা আরো অনেক ভিতরে গবেষণার দাবি রাখি। যেহেতু বাংলাদেশের আর্থিক অবস্থা অনেক পরিবর্তন হয়েছে, এখানে বেকার সমস্যার অনেক সমাধান হয়েছে, হাজার হাজার মানুষ কাজ করে পাচ্ছে যে গার্মেন্টস সেক্টরে, অন্যান্য জায়গাতেও মানে লোকজনের না খেয়ে আসছে না কোথাও। আপনি গ্রামে গঞ্জে গেলে দেখে বুঝতে পারবেন যে একসময় যারা খেতে খামারে কাজ করতো, এখন তার বিকাল হলেই প্যান্ট করে ওই রাস্তার ধারে তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে এবং চা খাচ্ছে। এর অর্থ হলো মানুষের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এর ফলে যে বিষয়টা আমাদের কাছে মনে হচ্ছে যে এই মানব পাচারের সঙ্গে শুধুমাত্র এই বিষয়ে আর্থিক অবস্থায় জড়িত না, আরো অনেক কিছু বিষয় জড়িত আছে। ইদানিং যে বিষয়টা আমরা কাজ করছি সেটা হলো একটা টিকটক প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিছু কিছু সমাজ বিরোধী যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা অপরাধী, তারা উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে তারা বিদেশে পাচার করেছে। প্রাথমিকভাবে আমরা প্রথমেই জানতে প্রাথমিকভাবে জানতে পারি যে একটি মেয়ের ভিডিও ভাইরাল হয়, সেটা ইন্ডিয়াতে একটি জায়গায় করে তাকে তার উপর যে নির্যাতন করা হয়, নির্যাতনের সারা দেশে সহ যখন প্রচার হয় ইউটিউবে যখন আসে তখন সবাই সমালোচনা করে, আমরা বড় চ্যানেল খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে মেয়েটি কোথায়। তারপরে জানতে পারি যে সে বাংলাদেশের মেয়ে, তাকে যে নির্যাতন করা হচ্ছে তার মধ্যে একটি ছেলের বাড়িও বাংলাদেশে এবং তার মক্কা। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কাজ করতে গিয়ে যে তথ্যগুলি পেয়েছি সেটা হলো এই টিকটক নামক যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রতিবেশী ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করে উন্নত জীবনের হাতছানির আহ্বান জানিয়ে এবং তাদের ভবিষ্যৎ আরো ভালো হবে এই সমস্ত স্বপ্ন দেখিয়ে তারা স্টার হবে এবং এক সময় ফেমাস হয়ে যাবে, এই সমস্ত স্বপ্ন দেখিয়ে তাদেরকে আকৃষ্ট করে বিভিন্ন জায়গায় ঢাকার উপরে বিভিন্ন পার্টি করে তাদেরকে সমবেত করে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে তারা বিদেশে পাচার করেছে। তো যেটা আমরা লক্ষ্য করেছি যে এই যে প্ল্যাটফর্মটি ব্যবহার এবং এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্ল্যাটফর্মকে একটা বিনোদনের মাধ্যমকে ব্যবহার করে এই এই পাচার কার্য তারা করেছে, এটা একটা নতুন ব্যাপার। আগে যে সমস্ত পাচার হতো সারা দেশে বিভিন্ন জায়গায়, আগে যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে অনেক সাগরে বাংলাদেশি অনেকে ডুবে মারা গেছেন বা বিভিন্ন জায়গায় অনেক কৌশলে সাগর পাহাড় পাড়ি দিয়ে বিভিন্ন উন্নত জীবনের আশায় বিভিন্ন জায়গায় গেছে, এটা থেকে এই পাচারটা টোটালি ভিন্ন। এখানে যেটা হয়েছে যেটা তাদেরকে পাচার করে তাদেরকে যৌন কাজে ব্যবহার করার জন্য এখানে এই বিশেষ করে উত্তীবয়সী মেয়ে রেখে তারা
ফেস করেছে এবং এর পরিপ্রেক্ষিতে কিছু যারা ওখানে ইন্ডিয়াতে গিয়েছিল প্রতারিত হয়ে তারা বিভিন্ন হোটেলে এবং বিভিন্ন জায়গায় তারা নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে আমাদের এখানে আতিজিল থানায় মামলা দিয়েছে। এরকম চার পাঁচজন ভুক্তভোগী যারা ওখান থেকে পালিয়ে এসেছে তারা মামলা দিয়েছে। আমরা ইতিমধ্যে 5টি মামলা নিয়েছি এবং 20 জনের মতো আমরা গ্রেপ্তার করেছি যারা এই এর মধ্যে মহিলা পাচারকারীকে সহায়তাকারী মহিলাও আছেন, যেমন এবং সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা এবং নড়াইল থেকে ওখানেও কিছু লোকজন যারা সহায়তা করেছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করেছি এবং আরো কিছু আসামি আমাদের এখানে তৎপরতার ফলে আমরা শেয়ারিং করার ফলে ইন্ডিয়াতেও গ্রেপ্তার আছে। তো এই যে বিষয়টা এটা আমাদের কাছে টোটালি একটা নতুন ট্রেন্ড যেটা ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা এই পাচার কাজে প্রতি জেনারেশনকে স্বপ্ন দেখিয়ে বাইরে পাচার করেছে। আচ্ছা, তো এটা থেকে আমাদের পরবর্তী জেনারেশনকে কিভাবে বিরত রাখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আমাদের সচেতন হওয়া দরকার আছে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনের আওতায় নিয়ে এসে আইন সুপর্দ করে মামলা নিয়ে এই প্রক্রিয়াটা বন্ধ করা যাবে না। এর জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে, তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, এই বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে এবং এইভাবে কাজ করতে হবে। এইভাবে আমার মনে হয় যে প্রক্রিয়াটা বন্ধ করা সম্ভব। আমি মানব পাচারে যে বর্তমান যে প্রেক্ষাপট নিয়ে কাজ করছি, আমরা এই এর জন্য যারা বিদেশে গেছে বিভিন্নভাবে পাচার হয়েছে বিশেষ করে ইন্ডিয়াতে যারা পাচার হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করতেছি এবং আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি দিয়েছি, তাদের সঙ্গে কথা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আমরা তাদেরকে যে সমস্ত ব্যক্তি ওখানে আছে তাদেরকে এদেশে নিয়ে আসার ব্যবস্থা করছি। জি জি, জনাব শহীদুল্লাহ ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরবো। আমরা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন জনাব কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। জনাব কাশেম হুমায়ুন, আপনি শুনছিলেন শরীফুল হাসান, মোহাম্মদ শহীদুল্লাহ দুজনেই বলছিলেন যে এখানে দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে যে উন্নত জীবনের আশায় আমরা জেনে বুঝেই অনেকে বৈধ পথে যেতে না পেরে অবৈধ পথে বা পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, এক। দ্বিতীয় হচ্ছে অনেকে না বুঝে প্রলুব্ধ হয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মের বিষয়টি এসেছিল সম্প্রতি ভারতের, যে বিষয়টি পুরো দেশকে নাড়া দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এই যে মানব পাচারের ঘটনাগুলো প্রতিনিয়তই কিন্তু বাড়ছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী আমরা দেখছি সেই রূপ থেকে বাড়ছে। এই জায়গাটায় আপনার মতামত একটু শুনবো। এটা তো দুজন বিজ্ঞ আলোচকই তাদের মতামতটা দিলেন। আমি বিশেষ করে কি জনাব শরীফুল ইসলাম সাহেবের কয়েকটা কথার দিকে আমি খুব খেয়াল করেছি এবং শহীদুল্লাহ সাহেবেরও কয়েকটা দিকে খেয়াল করেছি যে আমাদের এখন কি রুটটা তো শুধু কি ভূমধ্য মহাসাগর দিয়ে হচ্ছে, এটাই তো মনে হয় নাকি? আমি জানি না, আমার অত তথ্যপত্র, আমি যত স্টাডি, আমি পত্রিকায় দেখে যতটুকু পড়াশোনা করে যতটুকু আমার মানে আমার জ্ঞান আমি অর্জন করতে পেরেছি আর কি, রুটটা মূলত এখন আমি জানি না আপনারা অন্য কোন রুট আছে কিনা, ইউরোপকে টার্গেট করেছে লোকজন বেশিরভাগ, ইউরোপ এবং বেটার লাইফের জন্য। হ্যাঁ, বেশিরভাগই সেদিকে হচ্ছে। এবং এইটা তো ঠিক, আপনি ইলিগাল ইমিগ্রেশন তো ইউরোপে কোনো লিগাল ইমিগ্রেশন এখন তো নাই, ইউরোপের কোনো দেশ আপনার কাছ থেকে লেবার নিচ্ছে এরকম কিন্তু অবস্থা নাই। ইউরোপ কিন্তু ইলিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে তারা কিন্তু সাংঘাতিক ভাবে সতর্ক, এটাই সবচেয়ে বড় ইয়ে যে আপনি বেটার লাইফের জন্য যদি আজকে ইলিগাল ওয়েতে যদি ইউরোপের দিকে পাড়ি জমান বা আমেরিকার দিকে পাড়ি জমান তাহলে কিন্তু এটা একটা বিপদ তো আছেই। এখন যে কথাটা আমি আমি বলবো হয়তো বিজ্ঞ আলোচনায় একমত হবেন কিনা আমি জানি না, যে যারা শহীদুল্লাহ সাহেব তার হিস্ট্রি থেকে একটা কথা বলেছেন যে টিকটক ভিডিও থেকে অনেকে আকৃষ্ট হচ্ছেন। আমার কথা হচ্ছে যে টিকটক যদি কেন বাংলাদেশে ব্যান করা হচ্ছে না, ওরা এই কথা বলেন না কেন, ভারতের মতো দেশেও তো টিকটক ভিডিওটা বন্ধ করে দেওয়া আছে। এখন বাংলাদেশে এটা যদি এইরকম একটা রোল প্লে করে, হ্যাঁ, যেটা পুলিশের কাজের জন্য অন্তরায় বা মানুষগুলোকে একটা ইলিগাল ইমিগ্রেশনের দিকে ঢুকে যাওয়ার জন্য একটা তারা একটা ইয়ে করে কি বলে এটা অপিনিয়ন বিল্ড আপ করতে পারে, সেখানে আকৃষ্ট হতে পারে, সেখানে কিন্তু টিকটকটা আমার মনে হয় এদেশে বন্ধ করে দেওয়াই বেটার। আমরা হয়তো একটা একটা পর্যায়ে এটাকে 100% আপনি কিউর করা যাবে না,
আপনি উন্নত বেটার লাইফের জন্য এটা সারা বছর চলবে, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি বৈধভাবে যান, যে কথাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলছেন যে 1 কোটি লোক আপনি দেশের বাইরে, আজকে ফরেন রেমিটেন্স এর দিকে তাকিয়ে দেখেন না যে আমাদের আমাদের চেহারাটাই ঘুরিয়ে দিয়েছে ফরেন রেমিটেন্স। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত চেষ্টা করছেন যে বৈধভাবে দেশ থেকে একটা জনসংখ্যা যাক, কিন্তু আমাদের এখনো যারা এই এই সোকল প্রাইভেট সেক্টরের নামে, এগুলো তো আর গভর্নমেন্ট করছে না, এগুলো সোকল প্রাইভেট সেক্টরের নামে লক্ষ লক্ষটা হাতি নিয়ে একটা চক্র গড়ে উঠছে, যে চক্রটাকে আমার মনে দমানো দরকার, সেটা কঠিন ভাবে দমানো দরকার। সেই 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 সেক্ষেত্রে কিন্তু পুলিশের আমি বলবো যে অনেক রোল আছে, পুলিশ রোলটাই বেশি, বিজিবির রোলটা বেশি, রোলটা বেশি বিডিআর এর রোল, সেনাবাহিনীর তারা তারা কতটুকু রোল আছে আমি জানি না, তারা তো আর মাঠে থাকেন না, মাঠে এই তিনটা পড়ছে মাঠে আছেন, বিজিও আছেন, পুলিশও আছেন, তাদের দায়িত্বটা বেশি ইয়েটা আছেন। আপনারা যদি আপনার এক্সপিরিয়েন্স এর আলোকে এই এই কথাগুলো তুলে ধরেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সরকারি প্ল্যাটফর্মে, তাহলে আমার মনে হয় আপনাদের এই যে রিক্রুটিং এজেন্সি গুলোর অনেক সময় জড়িত থাকার বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর বদৌলতে আমরা জানতে পারি, ড্যান্স বারের নামে দুবাই মালয়েশিয়া অহরহ নারীদের পাচার করা হচ্ছে, অনেকে এখানে সব ইচ্ছা করেই যাচ্ছেন, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে যাচ্ছেন, দুটি রয়েছে আমি প্রথম থেকেই বলছি। কিন্তু এগুলো যারা রিক্রুটিং এজেন্সি রয়েছেন অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে, কিন্তু সেই জায়গাগুলো তো আমাদের দেখতে লাগবে, সেগুলো আমরা কতটুকু নজর দিচ্ছে এগুলো আমি জানি না। ওনারা তো পুলিশ ক্লিয়ারেন্স নেয়, আগে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে আমার সম্ভবত, আমার যদি জানা মতো সেখানে এগুলো এই প্রশ্নগুলো আসতে পারে, তো যে তারা আপনি কিভাবে রিক্রুট হচ্ছে, আপনি দেখবেন যে বৈধভাবে যারা যায় তারা কিন্তু পুলিশের একটা একটা বোধহয় খুব সম্ভবত আমার যদি মনে পড়ে, আমি যদি ভুল না করে থাকি, একটা ক্লিয়ারেন্স দরকার হয়, আমি জানি না শহীদুল্লাহ সাহেব নিশ্চিত ক্লিয়ারেন্স এর দরকার হয় একটা নাকি, ইমিগ্রেশন পুলিশ তো একটা ছাড় দেয় তারপরে তারা ফ্লাই করেন, সেখানে কি একটু সতর্কতা থাকলে একটা একটা অ্যাকসেপ্টেবল জায়গা এটা এটা জানিয়ে যাওয়া যাবে। আর কতগুলো ইললিগ্যাল যে প্রশ্নটা আছে, এখন তো লিগ্যাল পথে আপনি বহুভাবে এটাকে এটা প্রতিরোধ করেন, ইললিগ্যাল ইমিগ্রেশনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে। বেটার লাইফের জন্য আপনার লোকজন, আমাদের লোকজন, আজকে একজন দীর্ঘ আলোচক বললেন যে বাংলাদেশের টপ মোস্ট লিস্টে আছে যে আজকে এই আমাদের আমাদের দেশ ইললিগ্যাল ইমিগ্রেশনের দিকে, এটাই তো বুঝাতে চাইছেন আপনি, এটা ইললিগ্যাল ইমিগ্রেশন এক কোয়াইট ন্যাচারাল, আমি ন্যাচারাল মনে করি না যে বেটার লাইফ এখানে কর্মসংস্থানের মাত্র, দেশটা একটা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি, হয়তো কিছুদিন পরে মাননীয় প্রধানমন্ত্রীর কথা কিছু বলেছেনও বারবার যে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে কিছুদিনের মধ্যে, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে, এই শতাব্দীতে হয়তো আমরা বেঁচে থাকলে দেখব যে বিদেশ থেকে আমাদের দেশে মানব লোকজন আনা হচ্ছে কাজের জন্য, এমনটা তো হতে পারে, এই স্বপ্ন তো আমরা দেখলে অমূলক হবে না টাকাটা, তবে আমরা আমরা তো দ্রুত এগোচ্ছি, আমাদের ইমিগ্রেশনটা হয়তো আজকে যদি একটু তাকিয়ে দেখেন তাহলে লিগ্যালের চেয়ে ইললিগ্যাল যে ইমিগ্রেশনটা সেটা হচ্ছে যে আমাদের ইললিগ্যাল ইমিগ্রেন্টের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে, বেশিরভাগ অংশ হচ্ছে আনস্কিল লেবার, এটা কিন্তু আমি জানি না স্কিল লেবার আর আগের মতো যে বেটার অফারের জন্য তারা বেটার কাজের জন্য তারা বাইরে যাচ্ছে, খুব একটা আগ্রহ দেখাচ্ছেন, এখানে জব অপরচুনিটি হয়ে গেছে। আনস্কিল লেবার কতগুলি ক্ষেত্র, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে আপনি ধরেন এই লাস্ট 15 থেকে 20 বছরের মধ্যে আপনার অন্তত 50 লক্ষ লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে, এবং এইটার 90% তো আনস্কিল লেবার। তা এখন আনস্কিল লেবার যে হারে বাড়ছে সেখানে কিন্তু আপনার জব অপরচুনিটি ওইভাবে ক্রিয়েট হচ্ছে না। হ্যাঁ, আনস্কিল লেবারের কথা বলছি, আপনি দিন মজুরের কথা, আপনি ঢাকা শহরেই দেখেন না, ঢাকা শহরে যেভাবে রিক্সা চালকের সংখ্যা বাড়ছে, দিন মজুরের সংখ্যা বাড়ছে, অতটা তো স্কিল লোকের সংখ্যা ওইভাবে নাই। হ্যাঁ, এটা চোখে পড়ার মতো। হ্যাঁ, হয়তো এখন জব অপরচুনিটি কিন্তু আপনার ইয়ের মধ্যেই হচ্ছে, আধুনিক এই প্রযুক্তির ব্যবহার করেও কিন্তু অনেক জব অপরচুনিটি হয়ে গেছে, যেটা যেটা সরকার চেষ্টা করছেন যে আপনার একটা একটা স্কিল লেবারদের একটা আনস্কিল স্কিল লেবার দুইটা সেক্টরে তারা কাজ করছেন। এখন আমাদের আনস্কিল লেবারটাকে যদি আপনি একটা একটা যুক্ত জায়গায় হ্যাঁ আনতে চান, আনা যায়, তাহলে কিন্তু আপনার এই প্রবলেম সলভ হবে। আর এই যে
এই প্রচারণার কথা বলা হচ্ছে যে বেটার লাইফের জন্য, আরে বেটার লাইফ করতে গেলে তো আপনাদের ঝুঁকিও তো আছে, অনেক ঝুঁকি তো থাকতে পারে, অনেক ঝুঁকি তো আছে, সেই ঝুঁকির কথাগুলো আমাদের মাথা রাখতে হবে যে রাইট, শুধু ঝুঁকি কি আপনি ভূমধ্যসাগরে ডুবে মারা যাবেন এরকম না, তো ঝুঁকি তো যে দেশে যাবেন সেই দেশে তো পুলিশ আছে, সেখানে তো আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন, সেখানে তো আপনাকে কট হতে পারে, তো সেক্ষেত্রে পরিবারের সচেতনতা অনেকটাই দরকার আছে, রাইট, ঝুঁকি শুধু ভূমধ্যসাগর না, তো ঝুঁকি তো ওই দেশের ভিতরে ঝুঁকি থাকতে পারে, জি জনকাশন মোমেন্ট যাবেন সেই দেশের ভিতরে তো যা হতে পারে, ধন্যবাদ, আমরা আপনার কাছে ফিরবো, আমরা আবারো শরীফুল হাসান হেড অফ মাইগ্রেশন ব্লক তার কাছে একটু যেতে চাই, জনাব শরীফুল, এই যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, উন্নত জীবন সকলেই প্রত্যাশা করেন, কিন্তু এই যে যে পন্থা আমরা অবলম্বন করছি সেখানে অবশ্যই মানব পাচার চক্র তো রয়েছে, কিন্তু আমাদেরও তো সদিচ্ছা রয়েছে, আমরা অনেকেই জেনে শুনে তাদেরকে 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে তাদের সাথে কনফার্ম করছি, জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি, ভূমধ্যসাগরে আমরা প্রাণ হারাচ্ছি, এই জায়গাগুলো তো রয়েছে, সেগুলো আসলে কতটুকু আমরা পারিবারিক বা সামাজিক সচেতনতার জায়গায় নিচ্ছি? ধন্যবাদ, যেটা বলছিলাম আমরা, আমাদের মানব পাচার বাংলাদেশ থেকে দূরে ফিরে তিনটা জায়গার মধ্যে যে আলোচনা দেখবেন, যে একটা হচ্ছে আমাদের ভারতে পাচার, টিকটক তার একটা ফর্ম, এটা কখনো টিকটক কখনো সীমান্ত দিয়ে, কাশ্মীর ভাই বলছিলেন টিকটক বন্ধ করে দেওয়া, টিকটক বন্ধ করে দিলে মানব পাচার বন্ধ হয়ে যাবে না, এটা একটা ফর্ম মাত্র, এক এক সময় এক এক, আমি সেটাই বলছি, আমি শরীফ সেটাই বলছিলাম যে একটা স্টেপ, তো এটা এটা একটা মাধ্যম, যে টিকটক এর আগে মডেল হওয়ার প্রলোভন দেখাচ্ছেন, দিয়ে নিয়ে যাচ্ছেন, বাকি শরীরদের টার্গেট করছেন, তো এগুলো হচ্ছে ফর্ম, ফর্ম গুলো হচ্ছে কখনো টিকটক, কখনো আপনার বিদেশের কাজের কথা বলে, কখনো ভারতে পাচার করে, এগুলো কিন্তু মূল যে কারণ গুলো আমরা আমাদের গবেষণায় দেখেছি বা সারা পৃথিবীতে গ্রামের মেয়েটাকে বলে তোমাকে শহরে নিয়ে কাজ দিব, তাকে বিক্রি করে দেয়, বলে তোমাকে ভারতে নিয়ে কাজ দিব, তোমাকে মধ্যপ্রাচ্যে নিয়ে কাজ দিব, নিয়ে দুবাইয়ে ড্যান্স বারে বিক্রি করে দিচ্ছে, আর এইটা যে শুধু ইউরোপে হচ্ছে বা মানব পাচার আমাদের প্রায় সব জায়গায় হচ্ছে, ইউরোপে যে রুট এটা এই মুহূর্তে সবচেয়ে পপুলার রুট, কিন্তু একই সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশ, এমনকি সিরিয়াতেও আমরা শতাধিক মেয়েকে পেয়েছি আমাদের, যাদেরকে সিরিয়াতে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, আইসিএল খরচকারী বাহিনী, সিআইডি, এগুলো নিয়ে আমরা খুব ক্লোজলি কাজ করছি, কিন্তু যে কথা বারবার আমি বলতে চাইছি বা আপনি বলছেন সেটা হচ্ছে যে লোকগুলো ইউরোপে বেরোতে যাচ্ছে কেউ তাকে কিন্তু জিম্মি করে না, পিস্তল ধরে না, ধমক দেয় না যে তুমি না গেলে তোমারে মেরে ফেলবো, রাইট, তারা নিজেদেরকে সদিচ্ছায় তারা সেখানে পা বাড়াচ্ছেন, চলো তুমি এইটা কারা করছে, আপনি যদি দেখেন ইউরোপের পাচারটা দেশের 64 জেলার লোক কিন্তু না, সারা বাংলাদেশ আমরা তিনটা ভাগে ভাগ করে দেখেছি, একটা অঞ্চলে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এইদিকের একটা অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এইদিকের একটা অঞ্চল, এবং আরেকটা আপনার কুমিল্লা, ব্রাউনবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, নোয়াখালী, মূলত এই তিনটা অঞ্চলের লোকজন এইভাবে ইউরোপে যাওয়া, এবং এটা কিন্তু একটু ব্যয়বহুল, এটা এই খরচ কিন্তু সারা বাংলাদেশের মানুষ করতে পারে না, জি আপনি সাধারণ মানুষ কিন্তু এভাবে যায় না, 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত লাগে ইউরোপে এইভাবে যাওয়ার জন্য, এবং সে এজন্যই আমি বলছি প্রথম দায়িত্বটা আপনি বলবেন না যে পুলিশ কিছু করে না, কেন ইমিগ্রেশন পুলিশ, এগুলো অবশ্যই আলোচনার বিষয়, কিন্তু প্রথম দেখেন যেই মানুষটা যাচ্ছে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে বা তার পরিবার, সে কেন যাচ্ছে তাকে তো বুঝতে হবে, আমার দেশে আপনি 15 লাখ টাকা খরচ আপনাকে চা দোকান দেন, গ্রামে একটা ব্যবসা করেন, এতে বেটার আয় হবে, তাহলে এই যেই অংশটা এইভাবে যাচ্ছে যে আমি ইউরোপ যাব, যাওয়ার জন্য মরিয়া হয়ে দেশের ভাবমূর্তি সংকটে, আমরা ইউরোপের যে কোনো মিটিং এ গেলে ইন্টারন্যাশনালি শুনতে হয় বা দেশে তোমার বাংলাদেশে তো যুদ্ধ চলতেছে না, তোমরা তো মধ্য হয় দেশে গিয়ে যাচ্ছ, তা তোমার লোক কেন আফগানিস্তানে আসতে চাইবে, রাইট, স্পষ্ট উত্তর তখন আমরা দিতে পারি না, এইটা হচ্ছে একটা নরমাল মানব পাচার, কিন্তু আরেকটা যেটা আছে আপনি প্রলোভন দেখানো, জি সে ভয় দেখানো বা প্রলোভনটাকে তোমাকে আমি নিয়ে যাবো কাজ দিব, তোমাকে সৌদি আরবে নিয়ে যাবো কাজ দিব, এই যে আরেকটা প্রলোভন দেখানো হয় অনেকে সেভাবে প্রতারিত হয় যে সে ইচ্ছাই জানে না, সে হয়তো ভাবে আমি কাজের জন্য যাবো, কিন্তু রিক্রুটিং এজেন্সি বা দালাল চক্র তারা তাকে লোভ দেখায়, কিন্তু ভারতের যে পাচার চক্রটা, ভারতের পাচার কথা বলে বা বিয়ের কথা বলে বা প্রেম
প্রেমের প্রলোভন দেখিয়ে মডেল, এটা আমাদের আরেকটা সমস্যা। এবং এই এই জায়গাটাতে আপনারা দেখছেন আমাদের কিশোরীরা তরুণীরা কিন্তু সেই পাচারের শিকার হচ্ছে। আবার পাচার যে সব দেশের বাইরে হয় তাও না, আমাদের দেশের ভেতরে পাচার হয়, ইন্টারনাল মাইগ্রেশন, যেটা এক জেলা থেকে আরেক জায়গাতে আপনার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া, এবং ভারতের প্রায় সব যৌনপল্লীতে বাঙালি কিশোরীদেরকে বিক্রি করে দেওয়া, এটা যে একটা সমস্যা, সংকট। এই সংকটের বহুমুখী জন্য একটা তো কমপ্লেক্স বিষয়, এটার সাথে যে যাচ্ছে সে রিক্রুটিং এজেন্সি, দালাল চক্র, সীমান্ত, এতগুলো চক্র জড়িত, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেন সত্যি কথা তারা একশো একটা প্রায়োরিটি আছে, তাকে আপনি এত সব কাজের মধ্যে ব্যস্ত রাখছেন, মানব পাচার যে আলাদা করে একটা প্রায়োরিটি, তাকে যে এই কাজটা সে বছর ব্যাপী ফলো আপ করবে, তার জন্য এইটার যে একটা লোকবল সেই সময় তো তাকে আমরা দিচ্ছি না, লোকবল, টেকনিক্যাল সাপোর্ট, ট্রেনিং সেটা দেয় না। যেটি পুলিশ করছে সেই পুলিশকে খুন, মারামারি, পলিটিক্যাল কাজ সমস্ত কাজ করার পর তাকে আপনি এইটার জন্য যে আলাদা করে অ্যাসাইন কর্মকর্তা দেয়া, আমাদের দেখেন 2012 সালে আমরা একটা চমৎকার আইন করলাম, মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন, সেই আইনের অধীনে আমাদের প্রত্যেকটা জেলা একটা করে ট্রাইব্যুনাল হওয়ার কথা, আমরা এখন পর্যন্ত ট্রাইব্যুনাল জেলাগুলোতে করতে পারিনি। আমাদের প্রতিটা থানায় যদি একজন অফিসার থাকতো যে এই ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং বা আপনার এই মামলাগুলো করবে, যেগুলোতে আসলে আপনার অনেক কিছু জড়িত, সিআইডি স্পেশালাইজ একটা বাহিনী এগুলোতে আছে, তো এই এই কাজগুলো আমাদের যে সারা বছর জুড়ে করার কথা, ফলো আপ করার কথা, সেই কাজগুলো আমরা অনেক সময় করতে পারি না। যার ফলাফলটা হয় কি, আপনি কালকে লিবিয়ার 26 জন মারা গেছে, আজকে পুলিশ র‍্যাব নেমে গেছে, 4-5-7 দিন এটা কাজ করছে, তারপরে আবার স্থিতিতে হয়ে একটা প্রায়োরিটি চলে আসছে। কিন্তু সারা বছর ধরে যদি তার একটা ডেটাবেস থাকতো, এই পাচার চক্রকারী কারা, কারা লিবিয়ায় নিচ্ছে, বাজারে পড়ে চক্রটাকে, এই চক্র চলে গেলে কারা আছে, বিশেষ করে অর্থের লেনদেনটা কাদের মাধ্যমে হচ্ছে, কাদের কাছে টাকা যাচ্ছে, কারা রাতারাতি এরকম অর্থের মধ্যে বড় লোক যাচ্ছে, এই পাচারকারী চক্রের মধ্যে জনপ্রতিনিধি থাকলে তাদের ক্ষমতাটা, এই সমস্ত কিছু সম্মিলিত ফলাফল যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে বা রাষ্ট্রের সবাই যদি যুক্ত না হয়, তাহলে হবে কি, আপনি পরপর 3 বছর আমরা টায়ার টু ওয়াচ লিস্টে ছিলাম, গতকালকে আপনি জানেন যুক্তরাষ্ট্র প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই গত 3 বছর যাবতে আমরা দ্বিতীয় স্থানেই আছে, কোনো উন্নতি কিন্তু নেই। না, আমরা 2017-18-19 টানা 3 বছর টিয়ার টু ওয়াচ লিস্টে ছিলাম, গত বছর আমাদের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, এখন আমরা টিয়ার টু তে আছি। সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার করে বলা আছে কেন পাচ্ছি না, কি করা উচিত, আমরা কিন্তু সেটা করতে পারি না। এই সবার সম্মিলিত ব্যর্থতার ফলাফল কিন্তু মানব পাচারের এবং সেই সাথে রাষ্ট্রের মর্যাদাও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। জি রুহুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আলোচনায় ফিরব, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ইভিল একুশের আলোচনায় বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলিকুশাতের আজকের আলোচনা। বা বৃত্তির আগে আলোচনা করছিলাম মানব পাচার পরিস্থিতি, বাংলাদেশের অবস্থান, আমাদের অগ্রগতির জায়গায় করণীয় এবং আমাদের আইন, শাস্তি, এই সব কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা এবারে একটু আলোচনায় ফিরবো আবারও মোহাম্মদ শহীদুল্লাহ, উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ, ডিএমপি। জনাব শহীদুল্লাহ, আপনার কাছ থেকে এবারে যে বিষয়টি জানতে চাইবো, যে আমরা বৃত্তির আগে জেনেছি যে কিভাবে পাচার হচ্ছে বা কারা কারা অনেক সময় আমরা সম্পৃক্ততার অনেক জায়গাও পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী বদল হতে, একটু আসবো যে আইন, শাস্তি এটি যথার্থ কিনা বা এটি যুগোপযোগী কিনা সেটার পাশাপাশি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, যেটা শরীফুল হাসান বলছিলেন যে সারা বছর ব্যাপী যেন আপনারা এটি কাজ করতে পারেন, সেই জায়গাটাও তো আপনাদেরকে আমাদের পরিস্থিতি তৈরি করে দিতে হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর সকল দায় দায়িত্ব দিয়েই শুধু নিশ্চিন্ত থাকবো সেটি আবার ঠিক নয়, সেই জায়গায় বা আপনাদের আর কী করণীয় বা কী হলে এই জায়গাগুলো আরও সুন্দরভাবে সুচারুভাবে আমরা প্রতিরোধের জায়গা তৈরি করতে পারবো বলে আপনার মনে করেন? জি ধন্যবাদ। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, যে এই মানব পাচারের সঙ্গে আমরা ইদানিং যে গোষ্ঠীটাকে চিহ্নিত করেছি, যে গ্রুপটাকে চিহ্নিত করেছি, এরা ইন্ডিয়াতে গিয়েছে, কোনো পাসপোর্ট ইউজ করেনি এবং কোনো ভিসা নেই, তারা যেভাবে হোক তাদের নিজস্ব একটা ওয়েতে তারা ইন্ডিয়ায় পাড়ি দিয়েছে। আর বৃহৎ স্কেলে যে মানব পাচারের বিষয়টি বা বাইরে কাজের সুযোগের খোঁজার জন্য যারা বিভিন্ন দেশে গেছেন, বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য যারা পাড়ি দেন, তারা সাধারণত ইয়েমেন বা মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের ভিসা নিয়ে সে দেশে যাওয়ার পরে ওখান থেকে তারা যাওয়ার চেষ্টা করেছেন ইউরোপে। আচ্ছা, তো আমরা ওই বিষয়টিতে কাজ করি নি, আমাদের ডিপার্টমেন্ট আছে, সিআইডি আছে, সিআইডি দীর্ঘদিন থেকে কাজ করতেছে, মানব পাচারে কাজ করে থাকেন তারা, তো সেখানে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে মানব পাচারের সঙ্গে
বিভিন্ন গোষ্ঠীকে চিহ্নিত করে ইতিপূর্বে তারা অনেক মামলার চার্জশিট দিয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের ডিবি বা আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট ওনারাও কাজ করেন এবং জেলা পুলিশের কাজ করার সুযোগ একটু সীমিত হলেও মেট্রোপলিটন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ডিভিশনেও মানব পাচার আইনে মামলা হয়েছে। যেমন ইদানিং বেশ অল্প দেড় মাসের মধ্যে আমাদের হাতিঝিল থানায় আমরা 5টি মামলা নিয়েছি এবং এর কানেকশনে আমরা যেটা বললাম যে আমরা এরেস্ট করেছি 20 জনের মতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। এখানে যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লেগেছে যে ইদানিং যে যে টিকটকের মাধ্যমে যে পাচার হয়েছিল যে লোকজন তারা ইন্ডিয়াতে গেছে, আশ্চর্যের বিষয় হলো তারা কোনো পাসপোর্ট ইউজ করেনি, তাদের কোনো ভিসা লাগেনি। আমাদের তারা আমাদের ইনভেস্টিগেশনে আরো বেরিয়ে এসেছে যে তারা ওখানে গিয়ে তাদের ইন্ডিয়ার কিছু কিছু আইডি তারা ফেক আইডি ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে। যেমন এখানে তারা কলকাতায় যাওয়ার পর বেঙ্গালুরুতে চলে গেছে, বেঙ্গালুরু থেকে তারা চেন্নাই চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। তখন তারা প্লেনে উঠছে, প্লেনে তারা ওই ফেক আইডি কার্ডটা দেখিয়ে তারা আধার কার্ডও তৈরি করেছেন এমন তথ্য আমরা পেয়েছি। আধার কার্ড তৈরি করেছে, এটা আমরা আইডি কার্ড হিসেবে জানি, একটা ইম্পর্টেন্ট আইডি কার্ড। আমাদের কাছে ওই ধরনের একটা ইয়ে আছে যে তারা এই ইদানিং যে সমস্ত লোকজন গেছে টিকটক প্ল্যাটফর্ম ইউজ করে গেছে, তারা কেউ এই পাসপোর্ট বা ভিসার নেই, যার কারণে ইমিগ্রেশন পুলিশও তাদের ব্যবস্থা নিতে পারেনি। জি, তো আমাদের প্রসেসগুলি চলমান আছে, যে আমাদের অন্যান্য ব্যস্ততা থাকলে আমরা এই মানব পাচার নিয়ে কাজ করেছি, আমাদের এর অগ্রগতিও আছে, আমরা যোগাযোগও করতেছি, আমরা ইন্ডিয়ান পুলিশকেও সহযোগিতা করতেছি, ওনারাও আমাদের সঙ্গে অলিখিতভাবে অনেক বিষয়ে যোগাযোগ আছে, আমরা আমাদের শেয়ারিং আছে আমাদের কাছে। তবে একটা বিষয় যেটা আমাদের পূর্ববর্তী বক্তারাই দুজনেই বলে গেছেন যে আসলে বাংলাদেশের অবস্থান বর্তমান অবস্থান থেকে এভাবে মানে ভবিষ্যৎ স্বপ্ন দেখে নদীতে বা সাগরে ঝাঁপিয়ে পড়ার মতো পরিস্থিতি বাংলাদেশের নাই। বাংলাদেশের পার্ক ইকুইটা ইনকাম এখন অনেক, আমাদের যদি এই সাবকন্টিনেন্টে চিন্তা করি তাহলে বাংলাদেশের অবস্থান অনেক ভালো, সবচেয়ে ভালো ইন্ডিয়ার চেয়ে আমাদের পার্ক ইকুইটা ইনকাম অনেক ভালো। ইদানিং করোনার সময় আমাদের ফরেন রিজার্ভ সিস্টেমটা অনেক ভালো আছে। আমাদের দেশে উন্নয়নের জন্য যে যদি বলে থাকি যে পায়রা বন্দর হচ্ছে, আমাদের পাতাল রেল হচ্ছে, তারপরে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ করতেছে যেখানে অনেক এক্সপার্ট বিদেশ থেকে আসছেন তারাও কাজ করতেছেন, তো আমাদের ওই এক্সপার্টাইজকে ডেভেলপ হয়তো হয়নি, এটা খুব সময় যে লাগবে সেরকমও না। একসময় দেখবেন যে এটা আমাদের এই যে আমাদের দেশে যে ম্যান পাওয়ারের যে একটা অদক্ষ ম্যান পাওয়ারের যে একটা তকমা লাগানো আছে এই বিষয়টাও সলভ হয়ে যাবে। তো গ্রেটার স্কেলে যে মানব পাচারের যে বিষয়গুলি এখানে আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সেটা দুইটা বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে। একটা হলো যে একদম যারা অন্য দেশকে ইউজ করে ইউরোপে পাচার হয়ে ইউরোপে বা অন্য দেশে উন্নত দেশে যাওয়ার জন্য চেষ্টা করে সেটা একটা দিক, এবং অন্য আর একটা দিক যেমন ইদানিং যে ছোটোখাটো প্ল্যাটফর্মগুলি যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম যুগে ব্যবহার করে তারা ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়াতে গিয়ে তারা এই খারাপ কাজে তারা সংযুক্ত, সেটা একটা দিক। এই এই দুইটা দিকের অস্তিত্ব আমরা পেয়েছি। আমরা যদি অনলাইনে তাদের বিষয়ে একটু খোঁজখবর নিচ্ছি যে টিকটকের গ্রুপের সঙ্গে কতজন লোক জড়িত আছে, হাজার হাজার ছেলে মেয়ে এখানে জড়িত আছে, কে কোন উদ্দেশ্যে এখানে সংযুক্ত থেকে কাকে কার পিছে কাকে ফলো করছে কাকে নিয়ে যাবে, এই বিষয়টা আমাদের মানে বের করা অনেক কঠিন কাজ। তো এটা এট দ্য সেম টাইম আমাদের একজন বক্তা বলে গেছেন যে টিকটকে তাহলে বন্ধ করলো, সেটা একটা দিক, যেমন টিকটক ছাড়াও আরো অন্য অন্য আরো টিকটক আছে, লাইকি আছে, আরো অনেক ধরনের সামাজিক প্ল্যাটফর্ম আছে, এটা একটা এমন একটা মাধ্যম যেটা স্বল্প আনন্দ দেওয়ার জন্য বিশেষ করে ইয়াং জেনারেশনকে আনন্দ দেওয়ার জন্য এই ইয়েটা টিকটক ব্যবহার হচ্ছে, আমাদের দেশে চালু হয়েছিল। তো এখন এটা আর ওর ভিতরে থাকেনি, গণ্ডি পেরিয়ে এখন বিভিন্নভাবে এর মিসইউজ হয়েছে। যেহেতু আমরা এটুকু বলতে চাই যে এটাতে ব্যবহার করার জন্য বা এটাতে ইউজ করার জন্য ছেলে মেয়েদেরকে নিজেরাও সচেতন হতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে, অভিভাবকদের সচেতনতা যদি না ফিরিয়ে আনা যায়
তাহলে কখনো এটাতে এটা থেকে আমাদের ভালো দিকে না খারাপ দিকে চলে যাবে লোকজন বেশি। কারণ আমরা ইরানি শুধু টিকটকই না, আমরা আরেকটা বিষয় নিয়ে ফেস করতেছি, যেমন কিশোর গ্যাং। এই টিকটকের সঙ্গে আরেকটা বাই প্রোডাক্ট বলেন আর যেটাই বলেন না কেন, আরেকটা গ্রুপ ইদানিং সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং দলাদলি। তারা বিভিন্নভাবে এলাকায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করে মারামারি করতেছে এবং এটাতে অনেক কিশোর ছেলেরাও জড়িয়ে যাচ্ছে, কিভাবে ভালোভাবে অন্যভাবে এখান থেকে তো খারাপ দিকে যাওয়ার সুযোগ বেশি। যেমন তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, টিকটকে এখানে কিশোর গ্যাংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে। তো এই বিষয়গুলিতে আমাদের অ্যাড্রেস করার সুযোগ তৈরি করতে হবে, নিজেদের কাজ করতে হবে, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দিয়ে পক্ষে আসলে সেটা নিয়ন্ত্রণ সম্ভব না। প্রত্যেকটা ফ্যামিলির সম্পর্কে লোকজন কিছুটা সচেতন হতে হবে, নইলে এটাতে কোনো কাজ করার সুযোগ খুব কম থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কাশিম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। কাশিম, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনা, সে যদি জানতে চাবো আপনার কাছ থেকে, এই যে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করছিলাম, আসলে এখানে অনেক ধরনের সম্পৃক্ততা সমন্বয়ের প্রয়োজন আছে। শুধু একার পক্ষে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করলে সঠিক হবে না, আমাদের পারিবারিক সামাজিক সচেতনতা বাড়াতে হবে, ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে, এবং রাষ্ট্রেরও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব অবশ্যই অবশ্যই রয়েছে যে যে জায়গাগুলো আমাদের অনেক বেশি নজর দেওয়া দরকার সেখানে আদৌ আমরা নজর দিচ্ছি কি না, এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নানা ধরনের অপ্রীতিকর অবস্থান তৈরি করা হচ্ছে সেগুলো অবশ্যই আমাদের বন্ধ রাখারও ব্যবস্থা নিতে হবে। পৃথিবীর অনেক দেশ কিন্তু নিয়েছেন, এই জায়গাগুলো আসলে সামনে আমরা কি প্রত্যাশা করব? না, রাষ্ট্র সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবারই একটা দায়িত্ব আছে। রাষ্ট্রের তো পার্ট, সরকার হচ্ছে রাষ্ট্রের পার্ট, সরকারের পার্ট হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, সবারই দায়িত্ব আছে। এবং আমি 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 যেটা মনে করি, শরীফুলের জনাব শরীফুলের কাছে একটা ইনফরমাল শরীফুল আসান একটা তথ্য আমাকে দিলেন, আমি একটা কথা আগে বলেছিলাম যে এই দেশে একটা সময় আসবে যেখানে স্কিল লেবার, এখানে লেবাররা আসবে কাজ করতে। অলরেডি কিন্তু 10 লাখ লোক কিন্তু এখানে স্কিল লেবার কাজ করছেন, যারা গার্মেন্টস সেক্টরে তৈরি পোশাক খাতে শ্রীলঙ্কা ভারতে প্রচুর লোক কাজ করছেন, এবং বড় একটা বিদেশে বৈদেশিক মুদ্রা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের, হ্যাঁ রাইট, এটা আমাদের একটা, এখন আমাদের সমস্যা কিন্তু স্কিল লেবারের দিকে আর অতটা নেই যতটা একটা সময় ছিল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা হাইলি এডুকেটেড লোকজন যেভাবে দেশ থেকে ছেড়ে চলে যাচ্ছে, দেশের ছেলেমেয়েরাও কিন্তু এখন অনেক অনেক সক্ষম এগুলোতে, এখন সেই সেই রকমটা নাই। খুব কম ছেলে পেলেই এখন বিদেশে যাচ্ছে মানে আপনার সেটেল হওয়ার জন্য। এখন আমাদের যেটা হচ্ছে আনস্কিল লেবার নিয়ে, এখন আনস্কিল লেবারদের প্রবলেমটা যেটা শহীদুল্লাহ সাহেব বললেন, যেটা হ্যাঁ আমরা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি এবং এটা রাতারাতি সম্ভব না। কয়েকটা আপনি দিক দিক দেখেন, আজকে ঢাকা শহরে 10 বছর আগেও কাজের লোক পাওয়া যেত, এখন কিন্তু কাজের লোক ইজ নট অ্যাভেলেবল, আপনি ওইভাবে অ্যাভেলেবল হয় না। কি কারণে? সেও তো নিজেও তো একটা স্বপ্ন দেখে, আমার একটা বিয়ে হবে। আপনি আপনি সামাজিক মর্যাদা, কাজের মেয়ের সামাজিক মর্যাদা ওইভাবে কিন্তু নাই, আমাদের দেশে মূল্যায়ন করে না। আপনি ঢাকা শহরে এই এই কাজের লোকগুলো কাজে কাজে না এসে, বাড়ির কাজে না এসে আপনার গার্মেন্টস সেক্টর একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, সেখানে তারা কাজ করে। হ্যাঁ, আপনি 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 একটা ডে লেবারের কাজ করতে উৎসাহ পায়, কিন্তু আপনি দেখবেন যে আস্তে আস্তে কিন্তু এটা 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 একটা এই এই যেটা মানে আপনি শহীদুল্লাহ সাহেব বললেন যে এখানেও কিন্তু আনস্কিল লেবারদের একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আপনি মনে করেন, আমি কয়েকটা দিক বলি, যে ঢাকা শহরে যদি আপনি তাকান তাহলে দেখবেন এখন একটা একটা আনস্কিল লেবার একটা বিশাল অংশ রিক্সা পুলার, কিন্তু আপনি দেখেন সে 12 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা রিক্সা চালায়, কি হারে পরিশ্রম আপনি সে করছে। সেই পরিশ্রমটা যদি আপনার ন্যাশনাল ইয়েতে জাতীয় যে শ্রমটা এটার মধ্যে এডিশন অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা বিশাল কাজ হয়ে গেল। এ থেকে এক্সপোর্ট হবে, এ থেকে আপনার এই লেবার তার তার একটা এই এই শ্রমিক তার একটা ন্যায্য মজুরি পাবে, একটা বেটার লাইফ সে দেশের মধ্যেই পাবে। আপনি দেখেন এই কি সামনে দিনে আপনি মেট্রো যদি চালু হয়ে যায় আগামী বছর, ঢাকা শহর এই লোকগুলো তো এমনি কাজ হারাবে, এই রিক্সা ঢাকা শহর চলবে না।
ঢাকা শহর রিক্সা চলবে না, অনেক প্রয়োজন হবে না, হয়ে যাবে হবে না, ইভেন বাস শ্রমিক তখন তার দেখবেন সে কিন্তু অন্য কাজে ঝুঁকছে, বিকল্প কাজের সুযোগ করে দিতে হবে, হ্যাঁ খুঁজবে, সে খুঁজবে এবং সে অপরচুনিটি হবে। ইন্ডাস্ট্রি আমি যদি কোভিডে যদি এইরকম গত দেড় বছর ধরে কোভিডে যে ধাক্কাটা আমাদের উপর যাচ্ছে, এটা যদি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় যায় দেখবেন যে আপনার কত অপরচুনিটি দেশে খুলে যাচ্ছে। আপনি ধরেন 100 ইকোনমিক জোন করা হচ্ছে, 100 ইকোনমিক জোনে প্রত্যেকটাতে আপনি ফরেন ইনভেস্টমেন্ট আসছে, অলরেডি আসছে। কেন আসে ফরেন ইনভেস্টমেন্ট এখানে? এখানে যেহেতু সম্ভাবনা আছে, না সম্ভাবনা আছে, আপনার লেবার কস্ট কম, আপনার সব কস্টই কম, নট অনলি লেবার কস্ট, আদার্স কম, কস্ট কম, তারা এখানে ইনভেস্ট করবে কিনা। আপনি তো আগে একটা সময় ফরেন ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কি বলবো যে আমি শব্দের এইভাবেই বলি তেল মারতে হতো, এখন কিন্তু আর তারা খুঁজে বেড়ায় যেটা বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে, এখানে এখানে ওয়ান স্টপ সার্ভিস আছে, এখানে এখানে মানে এখানে এখন কিন্তু আপনি দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু তারা আপনি দেখবেন যে এই যে 100 অঞ্চল করেছে অর্থনৈতিক অঞ্চল, সেখানে কিন্তু কোনো জায়গাই নাই, বিদেশিরা অলরেডি ইনভেস্ট করে বসে আছে। এখন আপনি লোকাল ইন্ডাস্ট্রিগুলি, লোকাল যারা ওনারশিপ যাদের, তারা কিন্তু কমই জায়গা পাচ্ছে, কমই জায়গা পাচ্ছে। অপরচুনিটি ক্রিয়েট করলে এমনি তো আপনি ধরেন এটা একটা গণবস্তি দেশ, এখানে লোক সংখ্যা অনেক বেশি, আপনার জমির তুলনা অনেক সংখ্যা বেশি, কিন্তু আমি এটা এটা কোনো সমস্যা মনে করি না। আমি এই যে ধরেন আপনি আনস্কিল লেবাররাই কিন্তু আপনাকে 98% এর মতো লোক আনস্কিল লেবার যারা বিদেশে এখন কাজ করছেন প্রায় 1 কোটি মতো প্রবাসী যারা রয়েছে, এরাই কিন্তু আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে কোথায় নিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করা যায় শক্তি তারা প্রায় 8-9 মাসের ফরেন রিজার্ভ খরচ করার মতো একটা সক্ষমতা বাংলাদেশে তৈরি করে রেখেছে। যদি 3 মাসে যদি আপনি আপনি থাকে আপনার রিজার্ভ, তাহলে আপনি কিন্তু বিশাল একটা মনে করতেন আমি শক্তিশালী, আজকে কিন্তু সেটা নাই, আপনার 8-9 মাসের রিজার্ভ হয়ে গেছে। আপনি একটা সময় বলা হতো যে আপনার 3 মাসের রিজার্ভ থাকলেই কিন্তু আপনার দেশকে শক্তিশালী বলা হতো, অর্থনৈতিকভাবে সেই জায়গাটাই নাই। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, আমি খুব আশাবাদী মানুষ, এগোবে দেশ, দেশ আমরা হয়তো দেখবো না, এই নেক্সট জেনারেশন হতে দেখেছে আমাদের বয়স হয়ে গেছে, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সেই জায়গাগুলো আরো অনেক কিছু আরো সুন্দর করে গড়ে তুলতে হবে, এবং মানব পাচার মতো গুরুতর অপরাধ যেটি একটি রাষ্ট্রের মর্যাদার সাথে সম্পৃক্ত সেখানে অবশ্যই আমরা যেন এটি সহনীয় করতে পারি সেদিকে কিন্তু নজর দিতে হবে। ধন্যবাদ। আমরা শরীফুল হাসানের মাইগ্রেশন ব্র্যাক, আমরা শেষ দিকে চলে এসেছি। শরীফুল সাহেব, আমরা আলোচনা শুরু করেছিলাম মানব পাচার, আমাদের বর্তমান অবস্থান, আমাদের অগ্রগতির জায়গায় কী করণীয়, সচেতনতা তো আছে, এবং আপনি একটু আগেও যেটা বলছিলেন যে মার্কিন যে প্রতিবেদন রয়েছে পররাষ্ট্র দফতরের ট্রাফিকিং ইন পারসন TIP 2021 আমাদের যে স্তর সেখানে কিন্তু আমাদের অগ্রগতির জায়গায় কী করণীয় সেগুলো বলা আছে, সেই জায়গাটা যদি একটু আলোকপাত করে আলোচনা শেষ করেন। আসলে প্রতি বছর যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর মানব পাচার দেশগুলোর অবস্থান দেখে, সে দেশগুলো কি কাজ করছে, কতটা কাজ করছে, আগের বছর থেকে কতটুকু পিছাতলো, এইটা দিয়ে একটা বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। এই বৈশ্বিক প্রতিবেদনে প্রায় 3টা স্তর বা টিয়ার থাকে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, এবং প্রত্যেকটা আমাদের টিয়ার 2 মধ্যে একটা টিয়ার 2 ওয়াচ লিস্ট আছে। আপনি যারা মোটামুটি ভালো তারা টিয়ার 1, মানে উন্নত বিশ্বের কিছু দেশ টিয়ার 1 আছে, টিয়ার 2 হচ্ছে যারা আসলে অবস্থা খারাপ কিন্তু চেষ্টা করছে অনেক সংকটে পড়ে চেষ্টা করছে। বাংলাদেশ এখন সেই রকম দেশগুলোর মধ্যে আছে। তার আগে 2017-18-19 এবং তারও আগে বাংলাদেশ পরপর 3 বছর টিয়ার 2 ওয়াচ লিস্টে ছিল, মানে আসলে ওয়াচ লিস্ট মানে আমাদের খুবই খারাপ অবস্থা ছিল, আর একটু খারাপ হলে আমরা ব্ল্যাক লিস্টেড হয়ে যেতাম। ব্ল্যাক লিস্ট হয়ে গেলে বৈধভাবে আমাদের লোকজনের চলাফেরা সহ আন্তর্জাতিক অনেক সহযোগিতা বাধাগ্রস্ত হতো, কিন্তু আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এবং সরকার ট্রাইব্যুনাল 7 বিভাগে ঘোষণা দেওয়ার পর গত বছর আমাদের টিয়ার 2 ওয়াচ লিস্ট থেকে আমরা টিয়ার 2 তে আছি, এবছর আমাদের টিয়ার 2 তে আছি। অবস্থা আমাদের খারাপ হয়নি, আবার খুব উন্নত হয়নি। এবছরের প্রতিবেদনও কিন্তু বলা আছে যে আমাদের কুয়েতের যে একজন MP পাচারের কথা সেটা বলা আছে, আমাদের রিক্রুটমেন্ট যে ফিজ সেটা বলা আছে, অ্যাজ ইউজুয়াল আপনার রোহিঙ্গা পাচারের কথাটা একটা গুরুত্ব দিয়ে আসছে যে অনেক রোহিঙ্গারা তারা বাংলাদেশের বর্ডার ব্যবহার করে পাচার হয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা আসলে যথাযথ ব্যবস্থা নিচ্ছি না বা অ্যাডমিট করছি না, সেই বিষয়গুলো যেমন আছে। আমি এখন সমাধানের দিকগুলো যদি বলি, আমি বলি আমাদের মানব পাচার মতন অপরাধ এটা একটা বৈশ্বিক সংকট, রাত রাতে হুট করে কোনো জাদু নেই যে কালকে সমাধান করে ফেলবো। কিন্তু 3টা যদি স্তরের কথা আমি বলি, প্রথম আমি বলি হচ্ছে সচেতনতা, যেই মানুষটা যাচ্ছে তাকে জানতে হবে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আসলে কয়েকজন চট করে বললো তোমাকে ইন্ডিয়া নিয়ে যাবো, মডেল বানাই দিব, তোমাকে ভালো চাকরি দিব,
আমাদের এই ধরনের কোন প্রলোভন কেউ দেখালে প্রশ্ন করতে হবে, যাচাই করতে হবে, কখন বলবে যে বিদেশে কাজ, তাহলে কি কাজ, ভিসা কি, এই সমস্ত জানতে হবে। জেনে বুঝে এই 8 লাখ 10 লাখ টাকা যে আমি ইউরোপ চলে যাব, পাঠাই দিবে, এইগুলো বিশ্বাস করা যাবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের দেশের মধ্যে যে পাচারকারী চক্রটা রয়েছে, যারা লোকজন এরকম প্রলোভন দেখাচ্ছে, এই ধরনের বাণিজ্য গুলো করছে, ভারতে পাচার করে নিচ্ছে, একসঙ্গে আমরা যশোর দিয়ে শুনছিলাম, এখন সাতক্ষীরাদের নিয়ে যাচ্ছে, রাতারাতি তার সমস্ত কারবার হচ্ছে, এই যে পাচারকারী চক্রটা আছে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া। এইটাতে সে যেই জড়িত আইন শৃঙ্খলা যেন ছাড় না দেয়, আমাদের জনপ্রতিনিধি, আমাদের সবার সম্মিলিত মিলে কাউন্টার ট্রাফিকিং কমিটি ইউনিয়ন থেকে আরম্ভ করে উপজেলা জেলা পর্যন্ত আছে, কিন্তু এগুলো যেন শুধু কাগজে কলমে না থাকে, এগুলো যেন সক্রিয় হয়, এটা আমাদের করতে হবে। চিত্রগত সর্বশেষ হচ্ছে আন্তর্জাতিক যে পাচারকারী চক্র রয়েছে, দুবাইতে বলি, তুরস্কে বলি, লিবিয়াতে বলি, যারা এই চক্রের সিদ্ধের সঙ্গে জড়িত, সেই জায়গায় আমাদের কাজ করতে হবে একসাথে, পুলিশ একাধিক দেশের পুলিশ মিলে, ওইখানকার অপরাধী বিষয়ে ইন্টারপোলকে জানানো, যদিও কিছুটা শুরু হচ্ছে এটা, আমাদের এই আন্তর্জাতিক ভাবে কাজ করতে, আমরা যদি নিজেরা সচেতন হতে পারি, নিজের দেশের বিরুদ্ধে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, আন্তর্জাতিক পাচারকারী চক্রের বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারি, আমি মনে করি মানব পাচার অনেকটাই ব্যক্তি সচেতনতা সবার আগে। আমি যেটা শরীফুল সাহেব বলছিলেন যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, এবং যদি এ ধরনের কোন চক্রের সন্ধান থাকে আমরাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করতে পারি দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, সেই জায়গাটায় যাবার আগে যদি আপনার কিছু বলার থাকে। জি, আবারও যে বিষয়টাতে আমাদের সবারই সতর্ক থাকা দরকার যে আমাদের ফ্যামিলি হলো আমাদের মূল শিক্ষা কেন্দ্র, এখান থেকেই আমাদের সমস্ত কিছু সম্পর্কে সচেতন থাকা দরকার আছে আমি বলে মানে মনে করি। বিশেষ করে মানব পাচারই বলেন আর যে কোনো অপরাধী বলেন না কেন, আমরা ফ্যামিলির নিয়ন্ত্রণে থেকে যদি সেরকমভাবে নাগরিক গড়তে পারি তাহলে আমাদের এই বিষয়গুলির চেক দেওয়া সম্ভব হবে। আমরা শুধুমাত্র আবারও বলতে চাই যে আইন করে কোনো অপরাধ দমন করা সম্ভব হবে না, এটাতে এই যে মানব পাচারের মতো এবং এই টিকটক, এই কিশোর গ্যাং, মাদক যেটাই বলি না কেন, এই যে উপসর্গ, এই যে নতুন করে যে সমস্ত ভাবনাগুলি আমাদেরকে ভাবিয়ে তুলছে, এই বিষয়গুলিকে আমাদের সতর্ক হতেই হবে, কারণ আমাদের দেশ তো এখন আর পিছিয়ে নেই। আমরা দেখেন যে গার্মেন্টস সেক্টরের কথাই বলি, যে সারা পৃথিবীতে 10টি গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে 8টি বাংলাদেশে, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, গর্বের বিষয়। তো আমাদের উন্নতি তো অনেক হয়েছে, হচ্ছে আমাদের যে বিষয়গুলিতে 2041 সালে রূপকল্প বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমাদের পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে, আমরা আমাদের স্কিল অনেক ডেভেলপ হয়েছে, আগের চেয়ে আমরা অনেক বেশি দ্রুততার সময়ে আমরা মানুষের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। এই যে বিষয়গুলিতে সব জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো অংশে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং আমি মনে করি যে মানুষ যদি সচেতন হয় তার বাচ্চাটা কি করছে, তার ছেলেটা কি করছে, তার ছেলেটা কেন সে অলিক স্বপ্ন দেখে কোথায় পাড়ি দিবে, কোথায় যাবে, কেন যাবে, হ্যাঁ কেন যাবে, এই বিষয়গুলি তো জানার দরকার আছে, তার ভাইয়ের জানার দরকার আছে, বাবার জানার দরকার আছে, মায়ের জানার দরকার আছে, এবং সবার সর্বপরিশেষে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের কর্তব্য আছে, সেই কর্তব্যের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং আমরা চাই যে বিষয়টাতে সবার সম্পৃক্ততার মাধ্যমে যাতে এগুলি নির্মূল করা সম্ভব হয়, কারণ এটা একদিনের ঘটনা না, অনেক দিনের থেকে চলে আসা সামাজিক বেদির মতো কাজ করতেছে। তো এই বেদিটাকে সারানোর জন্য সবার অংশগ্রহণ করতে হবে এবং সবাই মিলতে ভাবে কাজ করলে খুব শীঘ্রই আমরা এই বিষয় থেকে আমরা প্রত্যাশা করছি। মানব পাচার একটি জঘন্যতম অপরাধ এবং একটি রাষ্ট্রের মান মর্যাদা হানি করে, আমরা জানি সকলেই। আমরা সকলেই পরিবার থেকে সচেতন হব, ব্যক্তি সচেতনতা বাড়াবো, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরাও তথ্য দিয়ে সহায়তা করব যদি কোনো ধরনের অপ্রীতিকর এ ধরনের চক্র আমরা সন্ধান পেয়ে থাকি, এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন সে প্রত্যাশা রাখছি। অবশ্যই বাংলাদেশের যে অবস্থান মানব পাচারের জায়গায়ও বাংলাদেশের প্রতিহতের জায়গাটি অবশ্যই অগ্রগতির দিকেই যাবে সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ জনাব কাশেম হুমায়ুন, ধন্যবাদ মোহাম্মদ শহীদুল্লাহ, ধন্যবাদ শরীফুল হাসান, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন।